সারেকা সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গত চার দিন ধরে সিলেটের বন্যা পরিস্থিতির খুবই উন্নতির দিকে যাচ্ছে এবং যেসব এলাকায় পানি ছিল সেই সব এলাকা এলাকা থেকে পানি নামা আসলে শুরু করে দিয়েছে এবং আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন যে আমার আলু জলমলে দিন এবং বর্ষ যদিও বর্ষাকাল কিছুটা সকালে থেমে থেমে বৃষ্টি হয়েছিল আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে শুক্রবারের পর থেকে সিলেটে সহ সারা দেশেই কিন্তু বাড়ি বৃষ্টিপাত হতে পারো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম হতে পারে সিলেটে আসলে বন্যার যে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ড এখানে কিন্তু অল্প বৃষ্টি হলে কিন্তু পানি থেমে যায় যার কারণে জলবদ্ধতা তৈরি হয় এক্ষেত্রে মানুষ একটি নাগরিকরা একটি দুর্ভোগে পড়েন তো সিলেট শহরে গত এক সপ্তাহ ধরে কোনো জলবদ্ধতা নেই সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়েন সেই সব এলাকার কিছু জায়গা কিন্তু এখনো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে আমাদেরকে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে এখন মানুষের কাছে তারা যথেষ্ট পরিমাণ ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছেন এবং সবচেয়ে এখন বড় যে দরকার সেটা হচ্ছে চিকিৎসা সেবা তারা বলছেন যে তাদের মেডিকেল টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং যারা অসুস্থ রোগী রয়েছে যারা কবলিত মানুষ রয়েছে তাদেরকে তারা চিকিৎসা দিচ্ছে প্রাথমিকভাবে এবং যাদের অবস্থা তারা গুরুতর দেখছেন তাদেরকে সিলেট বিভিন্ন সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে তারা তাদেরকে ভর্তি করানোর জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে হচ্ছে তবে যদি বৃষ্টিপাত বেড়ে যায় এবং উজানের জল অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি পরিস্থিতির সামনে আরও খারাপ হতে পারে সারিকা শিমুল ধন্যবাদ আপনাকে দর্শক সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আছার অতি শিমুল